আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটি ভর্তার রেসিপি দেখাবো, আর ভর্তাটি কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই মজাদার একটি শুটকির ভর্তা। তাহলে চলুন আমরা দেখে নিই। আবার এটাকে অনেকে শুটকি ভাজিও বলে থাকে। কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই। এখানে আমি 4-5টি শুটকি নিয়েছি, ভিজা শুটকি। আপনারা পুটি শুটকিও নিতে পারেন, আবার বাঁশপাতি ভিজা শুটকিটাও নিতে পারেন, আবার পোয়া শুটকিটাও নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। লবণ স্বাদ মতো, রসুন কুচি নিয়েছি 2টি, খোসা ছাড়িয়ে আমি কুচি করে কেটে নিয়েছি। মরিচের গুঁড়া নিয়েছি 2 চা চামচ। অনেকে ঝাল কম খায়, আপনারা পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। এবার তাহলে চলুন আমরা রান্নার মূল পর্বে চলে যাই। রান্না করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, আমি চেক করে দেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই ভর্তার মধ্যে আপনারা যত পেঁয়াজ দিবেন খেতে তত ভালো লাগবে। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে দিয়েছি। এবার যখন এগুলো মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভাজার পর আমি কিছু রসুন আবার রেখে দিয়েছিলাম, বাকি রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটি স্পেচুলার সাহায্যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন একটি স্পেচুলার সাহায্যে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অনেকে শুটকির মধ্যে ধনিয়া পাতা খায় না, আপনারা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম ভাজা ভাজা করে কালার যখন চেঞ্জ করে ফেলবেন তখন বুঝতে পারবেন যে শুটকির বুনাটা হয়ে এসেছে। আমি আরেকটু ভেজে নিচ্ছি। আর আপনারা লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। আর আপনারা চাইলে একটু ঝাল বেশিও খেতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। শুটকি ভাজিটা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা হয়ে গেছে অসম্ভব মজাদার শুটকি ভুনাটি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো সহজ সহজ সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।